একটা প্রশ্ন আমাদেরকে অনেকেই করেন, বাড়ি বানানোর সময় কোন ব্র্যান্ডের সিমেন্ট দিয়ে বাড়ি বানাবো বা কোন ব্র্যান্ডের সিমেন্টটা সবচেয়ে ভালো। এর উত্তরের জন্য দুটো কাজ আপনারা করতে পারেন। প্রথমত, সিমেন্টের মূল কাজ কিন্তু কম্প্রেসিভ স্ট্রেংথ নেওয়া বা খাড়াভাবে যে লোডটা আসে বিল্ডিং এর সেটাকে নেওয়া, যেটা মূলত ইঞ্জিনিয়াররা ডিজাইন করেন নর্মাল বাড়িতে 3,000 থেকে 3,500 PSI দিয়ে। তো প্রথমত আপনি যে কাজ করতে পারেন, একটি সিলিন্ডার টেস্ট করে সিলিন্ডারটি আপনি টেস্টের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে টেস্টিং ল্যাব আছে সে সমস্ত ল্যাবে পাঠিয়ে কম্প্রেসিভ স্ট্রেংথটা টেস্ট করতে পারেন আপনার যেই ব্র্যান্ডের সিমেন্টটা ব্যবহার করতে চাচ্ছেন সেই ব্র্যান্ডের সিমেন্টের জন্য। 30 দিন পর বা 36 দিন পর আপনার টেস্টের রেজাল্ট যদি 3,000 বা 3,500-এর ওপরে আসে, তাহলে বুঝতে হবে যে এই সিমেন্টের স্ট্রেংথটা ঠিক আছে, সিমেন্ট আপনি ব্যবহার করতে পারেন। অন্য আরেকটি যে বিষয় যেটাকে আমরা ট্রিক্স বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু যে সিমেন্টগুলো আছে সবগুলোরই 60% ম্যাটেরিয়াল কিন্তু ইম্পোর্ট করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সব সিমেন্টগুলোর কোয়ালিটি খুবই কাছাকাছি। এখানে ক্রুশিয়াল যে পার্টটা, সিমেন্টগুলো বস্তার ভেতরে থাকে এবং ঠিক যতদিন পরে থাকবে সিমেন্টগুলো ততদিনই কিন্তু ধীরে ধীরে এটার কোয়ালিটি রিডিউস হতে থাকে। এই জন্য যে ট্রিক্সটি আপনারা করতে পারেন, আপনি যেই এলাকায় বাড়ি বানাবেন সেখানে সবচেয়ে বেশি ডিমান্ড যেই সিমেন্টের সেই সিমেন্টটি ব্যবহার করতে পারেন। যেই সিমেন্টটি সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, যেই সিমেন্টের সাপ্লাই সবচেয়ে বেশি, সেখানেই কিন্তু আপনি সবচেয়ে ফ্রেশ সিমেন্টটা পাবেন। সিমেন্টের বয়স যদি 3 মাসের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটার কোয়ালিটি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ফল করে।